বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এতদিন আপনাদের জানিয়েছি আয়নাগরের লোমহর্ষক সব গল্প আজ আপনাদেরকে জানাবো পুলিশের আয়নাগর থেকে না ফেরা একজন মানুষের গল্প যার গল্পটি শেয়ার করেছেন তারই এক ছোট ভাই তার আবেগগণ সেই বর্ণনাটি তিনি তার ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছেন আমি সেখান থেকে সেই বর্ণনাটি হুবহু আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন পুলিশের আয়নাঘর থেকে না ফেরা সেই ভাইটির সত্য ও জীবন্ত গল্পটি শুরু করা যাক কলেজ পালিয়ে যে বই পড়া হচ্ছে বাসাই জানে শুনে চমকে উঠলাম হাতে তখন আবু ইসাকের পদ্মার পলিদ্বীপ একরাশ আতঙ্ক নিয়ে পেছনে তাকিয়ে দেখি হাফিজুর ভাই আমার মুখে হাসি চলে আসে হাফিজুর ভাই আর যাই হোক বই পড়ার জন্য বিচার দেবে না বাসায় আমি জানি লাইব্রেরিতে জোরে কথা বলা যায় না ফিস ফিস করে বললাম চলো বাইরে যাই পড়তে বিরক্ত লাগতেছে রাজশাহী সেন্ট্রাল লাইব্রেরি নিউ ডিগ্রি কলেজের পাশেই বহু পোলাপাইন পাইন এখানে বসে ফোন টিপতে আসে প্রেম করতে আসে আমি সত্যিকার অর্থেই বই পড়তে আসলাম বই পাইলে আমার মাথা কোনো কালেই ঠিক থাকতো না তবে হাফিজুর ভাই ছিল বইয়ের চেয়েও ইন্টারেস্টিং এলাকার বড় ভাই কলেজের বড় ভাই তবে রাজনীতি করতেন আমার উল্টোটা আমি তখন অনিমেষ পরে বাংলাদেশে বাম বিপ্লবের স্বপ্ন দেখি আর হাফিজুর ভাই শিবির করে দেশে ইরানি স্টাইলে ইসলামী বিপ্লবের স্বপ্ন erkennen. কঠিন তর্ক করতাম সেই সময় বেশিরভাগ সময়ই হাফিজুর ভাই আমার সাথে তর্কে হেরে যেতেন তখন তো বুঝি নাই এখন বুঝি উনি ইচ্ছা করে হারতেন আমাকে খুশি করার জন্য একবার কোনো এক কারণে স্কুল থেকে বাসায় আসবো রিক্সা নাই হাফিজুর ভাই দেখে বললেন আমার সাইকেলে উঠো দিয়ে আসি আজকে ধর্মঘট রিক্সা পাবানা ছোটবেলা থেকেই আমি নাদুস নুদুস সেই আমাকে নিয়ে গ্রীষ্মের দুপুরে ভাই থাপাতে শুরু করলেন থামলেন দুইবার আমার খটকা লাগলো ভাইয়ের শক্তি এত কম কেন বাসায় এসে দেখি আব্বু আমাকে নিতে গেছে আমি চলে এসেছি আব্বু বলল কীভাবে এলি আমি বললাম হাফিজুর ভাই এর সাইকেলে আম্মু আঁতকে উঠল ওর সাইকেলে তুই উঠেছিস কেন জানিস না ওর ক্যান্সার আমি কিছু বলি না এত হাসি খুশি মানুষেরও ক্যান্সার থাকে কই কোনো দিন বলেন নাই তো হাফিজুর ভাই মূলত ছিলেন লিউকেমিয়ার রোগী তিন মাস পরপর রক্ত চেঞ্জ করতে হতো অথচ এই লোকটা কত বড় অভিনেতা চিন্তা করেন আমাদের কাউকে কখনো জানতে দেয় নাই এরপর ওই লাইব্রেরির কাহিনী লাইব্রেরি থেকে বের হয়ে মালোপাড়ার দিকে একটা একটা ঘর দেখালেন বললেন কোচিং দিচ্ছি তুমি তো সায়েন্সে থাকবা আর্টসে গেলে পড়তে পারতা ভাই তখন পড়েন রাজশাহী ইউনিভার্সিটির পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আমি ভাবলাম যাক আড্ডার আর ঝগড়ার আরেকটা জায়গা আমাদের হলো আমি যখনই বাম বিপ্লব নিয়ে কোনো বই পড়তাম ভাইকে বিপরীতে কল্পনা করতাম কল্পনায় তাকে হারিয়ে দিয়ে বিরাট মজা পেতাম এমনই একদিন হুট করে আব্বু এসে বলল শালবাগানে রাবির এক টিচার খুন হয়েছে সারা দেশে হইচই পড়ে গেল আমরা আগ্রহ নিয়ে ওয়েট করতে শুরু করলাম আব্বু বাজার না করেই চলে এসেছে পরদিন আম্মু বলল ডিম নিয়ে আয় দোকান থেকে আমি ডি মানতে গেছি দোকানে অনেক ভিড় সম্ভবত বাংলা ভীষণে বলা হলো রাবির টিচার হত্যা মামলায় হাফিজুর রহমান নামে একজনকে আটক করেছে পুলিশ আমি বাসায় আসলাম দৌড়াতে দৌড়াতে আম্মুকে বললাম হাফিজুর ভাইকে পুলিশে ধরেছে আম্মু বলল ধুর এইটা এই হাফিজুর না অন্য হাফিজুর যে ছেলে বড় গলায় একটা কথা বলতে পারে না তাকে পুলিশ কেন ধরবে অথচ আম্মুর জানা ছিল না একটা মাছি না মারতে পারা মানুষকে সাধারণ পুলিশ ধরতে না পারলেও হাসিনার পুলিশ ধরতে পারে হাফিজুর ভাইয়ের বাবার ভাষ্য ছিল ফজরের নামাজ পড়ে ভাই ঘুমাই ছিল ভাষা থেকেই ডিবি তারে তুলে নিয়ে যায় ইভেন প্যান্ট পরার সুযোগ তারে দেওয়া হয়নি টি শার্ট আর লুঙ্গি পরা অবস্থাতেই তাকে তুলে নেওয়া হয় সবচেয়ে বড় কথা একজন ক্যান্সারের রুগীকে ওষুধ নেওয়ার সুযোগও পুলিশ তাকে দেয় নাই তাকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছিল যতদূর মনে পড়ে দুদিনের মাথায় অনেক চেষ্টা চরিত করে ভাইয়ের বড় ভাই ঔষধ নিয়ে সেলে যাইতে পারছিলেন বাট তার আর দরকার হয় না নাই কারণ এর কিছুক্ষণ পরেই হাফিজুর ভাই পুলিশ হেফাজতে মারা যান বড় ভাইয়ের কাছে অভিযোগ করেছিলেন তাকে ওষুধ দূরের কথা পানীয় খাইতে দেওয়া হয় নাই হাফিজুর ভাইয়ের লাশ আসার পর অদ্ভুতভাবে বৃষ্টি নামল এলাকার সমস্ত মানুষ হাউমাউ করে কানতে লাগল আমার দাদির মৃত্যুর পরেও আব্বুরে আমি কানতে দেখিনি অথচ সেই দিন আব্বুও পারল না বলল এই ছেলেটারেও এমনি মেরে ফেলল হাফিজুর ভাইয়ের বড় ভাই বললেন ছোটবেলা থেকে আমাকে খুব জ্বালাইছে তিন মাস পর রক্ত দিতে হতো কত ঝামেলা আমার আর কোনো ঝামেলা থাকলো না বলে শিশুর মতো কানতে লাগলেন আমি দেখলাম লাশ নিয়ে আসা পুলিশ সদস্যরা রুমাল দিয়ে চোখ মুছতেছে এই মৃত্যুর পর এই পরিবারটাই তৈরি হয়ে গেল ভাইয়ের বাবা স্ট্রোক করলেন মা প্যারালাইজ হলেন এত জুলুম সহ্য করা তাদের পক্ষে আর সম্ভব হয়নি মানুষ কতই বা পারে আর রেজাউল করিম হত্যা মামলা নিয়ে সবার আগ্রহ শেষ হলেও আমার হয়নি আমি শেষ দিন পর্যন্ত এই মামলার খোঁজ খবর রেখেছি চার্জশিট দেওয়া হয়েছে অপরাধীদের সেই লিস্টে সম্ভবত সাতজনের নাম ছিল না সেখানে হাফিজুর রহমান নামে কোনো নাম ছিল না এর অর্থ হলো ইভেন হাসিনার বানানো করাপ্টেড কোর্টও এই মামলার সাথে তার ন্যূনতম সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারেনি তাহলে আমার হাফিজুর ভাইকে মরতে হলো কেন এই প্রশ্নের উত্তর দূরের কথা এই প্রশ্ন করার স্বাধীনতাও আমরা পাইনি কোনো দিন পাঁচ আগস্ট দেশ স্বাধীন হওয়ার পর অনেকেরই অনেকের কথা মনে পড়েছে আমার মনে পড়েছে হাফিজুর ভাইয়ের কথা কলেজ পালিয়ে যে বই পড়া হচ্ছে বাসাই জানে আমি খুব শক্ত ছেলে অথচ যতবার এই কথাটা মনে পড়ে আমি আর চোখ খোলা রাখতে পারি না হাফিজুর ভাই হিরো নন ছিলেন না কোনো দিন তিনি অনিমেষ ছিলেন না ক্ষুদিরাম ছিলেন না ছিলেন একজন ক্যান্সারের রুগী সাধারণ রাজনীতি করা পাবলিক ইউনিভার্সিটির একজন সাধারণ ছাত্র সেই মানুষটাকেও শেখ হাসিনা খুন করিয়েছিলেন তাকে ওষুধ দূরের কথা পানিও খাইতে দেওয়া হয়নি আজকাল বিকেলে বৃষ্টি হলেই হাফিজুর ভাইয়ের কথা মনে পড়ে খুব মনে পড়ে ক্যান্সার আক্রান্ত একটা হাসি খুশি মানুষ নিজের অসুস্থতা ভুলে একটা রুম নিয়েছিল কোচিং সেন্টার চালাবে বলে কিন্তু সেই কোচিংটা তিনি আর কখনো খুলতে পারেননি ভয়ঙ্কর খুনি ড্রাকুলা হাসিনার কাছ থেকে রক্তশূন্য একজন লিউকেমিয়ার রুগীও ছাড়া পায়নি সাদিকুর রহমান খান এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন সেই লিউকেমিয়া রোগী আক্রান্ত হাফিজুর রহমান খান যার গল্প তুলে ধরেছেন সাদিকুর রহমান খান পুলিশি হেফাজতে কোনো প্রমাণ ছাড়া এভাবে মৃত্যু কতটা যুক্তিসঙ্গত কতটা মানবাধিকারের লঙ্ঘন সেটি আপনারা কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না আর আপনারা এ ধরনের মৃত্যু কামনা করেন কিনা সেটিও জানাবেন তো দেখতে থাকুন প্রাইমারি হেল্প ডেস্ক আবার দেখা হচ্ছে এ ধরনের সত্য ও জীবন্ত গল্প নিয়ে যে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ